কি খাবো মা হরলিক্স খাবে বাবা সত্যি সত্যি হরলিক্স খাবা কি মজা আমার হরলিক্স খেতে খুব ভালো লাগে ডাক্তারবাবু বলেছেন দুবেলা করে হরলিক্স খেতে তুমি বসে আমি গরম জলটা করে নিয়ে আসি কেমন কি গো মা এবার থেকে তোমরা বড় লোক হয়ে গেলে এবার থেকে 10-20টা জি জাগো রাখবে যে তোমার পান সেজে দেবে হঠাৎ এসব বলছিস কেন এবার থেকে অভাব অভাব বলে টাকা থাকছেও না যা বলবি সরাসরি বল বড় লোকে দেখলিটা কি রোজই তো শুনি বড় অভাব সংসার চলছে না এদিকে ঘরে ঘরে হরলিক্স খাওয়ানো হচ্ছে হরলিক্স লুকে লুকে ছেলেকে হরলিক্স খাওয়ানো সংসারে যখন একটু বেশি টাকা দিতে বলি তখনই মুখ শুকনো করে বলা কথাই পাবো জ্বরেও দুর্বল হয়ে পড়েছে মা ডাক্তারবাবু তাই বলেছে দুবেলা করে হরলিক্স খেতে তাই ওর বাবা ধার করে থাক ওসব কথা অনেক শুনেছি নে না তো হরলিক্সটা তুলে নে শোনো বড় বউ আমি আগেও বলেছি আবারও বলছি যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে এর পরও যদি ছেলেকে হরলিক্স খাওয়াতে হয় তাহলে কর থেকে বলো রোজগার একটু বাড়াতে না হলে বাজার থেকে 20 পয়সা দিয়ে হরলিক্স বিস্কুট এনে খাওয়াবে আই না তু ছোট শিশু